ভূমিকা বাটি ঘর থেকে আমি অতায়া দত্ত। আমাদের ইউনিটের আরেকটি নাম আছে ঘুমের কথা। একটা সাদা শাড়ি যখন থাকছে, সেটা সিল্ক হোক বা কটন, তখন থেকে আমাদের কাজের শুরুটা হয়। এটা সিল্ক এবং কটন, পিওর ছাড়া বাটিক হয় না, একদম পিওর সিল্ক বা পিওর কটন। আচ্ছা, পিওর ছাড়া আমরা বাটিক করতে পারি না, কালার আসে না। এই যে রংগুলো হচ্ছে, এগুলো কি রং ইউজ করা হচ্ছে? একটা হচ্ছে বাটিকের কালার হচ্ছে, এগুলো ন্যাপথল কালার হয় এবং ইন্ডিগো কালারে হয়। ন্যাপথল কালারটা কিছু কিছু প্রসেসিং আছে, ওটা ন্যাপথলের একটা কেমিক্যাল আছে, ওই কেমিক্যালের সাথে মিক্স করে তারপর সেই কালারে আনা হয়। একটা সাদা শাড়িকে প্রথমে একবার মোম লাগানোর পরে একবার কালার করা হয়, সেটাকে আবার মোম লাগানো হয়, ডিজাইন যেরকম থাকে সেইভাবে আবার তাকে রং করা হয়, কালার করা হয়। এইভাবে আমাদের তিনবার চারবার প্রসেসিং আসে। এবার তারপর সেটাকে ফাইনালি আমরা গরম জলে, ফুটন্ত গরম জলে ওয়াশ করা হয়। ওয়াশ করার পর সেটাকে কুঁদি পালিশ করা হয়। কুঁদি পালিশ করার পর সেটা গিয়ে ফিনিশ হয়, শাড়িটা একদম পলিপ্যাকে ভরে কাস্টমার কাছে আমরা পাঠাই। এই হচ্ছে আমাদের প্রসেসিং। এটাকে এরপরে পলিশ করা হবে, মানে কুঁদি পলিশ বলে আমরা এই শাড়িটাকে। 45 মিনিট ধরে একটা মুগুর দিয়ে পেটানো। এটা কি আপনারাই করেন? না, এগুলো আমি করি, মানে আমাদেরই লোকেরা করে। আমাদের আরেকটা জায়গা আছে যেখানে শুধুমাত্র কুঁদি পলিশই হয়, সেখানে ওই ওরা ওই 40-45 মিনিট ধরে শাড়িটাকে পিটিয়ে তারপর সেটাকে আয়রন করে ফিনিশ করে প্যাকেটে করে কাস্টমারের কাছে পাঠায়। আমাদের এখানে হ্যান্ড বাটিক হয়, কোনো ব্লক বাটিকের আমাদের কাজ নেই। আমাদের টোটালটাই হ্যান্ডে, হাতের মাধ্যমে ডিজাইনগুলো হয় এবং হাতেই সব রং করা, ওয়াশ করা সবটাই হাতেরই হয়। কত বছর ধরে এই প্রফেশনে আছেন? মোটামুটি 8-9 বছর হলো। কোথাও কি ট্রেনিং নিয়েছেন এটার জন্য নাকি? ট্রেনিং নয়, আমরা নিজেরা নিজেরাই, আমার দু একজন বন্ধু মিলে আমরা ছোট ছোট কাজ করতাম, রুমালে বা ব্লাউজ পিসে ছোট ছোট কাজ করতাম। তো ওই করতে করতে আমাদের এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে আর কি, ওই ছোট কাজ থেকে এখন বড় করে এটা করা। তো কি পরিমাণে রং দিতে হয় না দিতে হয় এটা জানলেন কিভাবে? এগুলো আমরা যখন কাজ করেছি কি কি লাগতো সেটা আমরা বই পড়ে জেনেছি, কি কি লাগে বেসিক্যালি একটা বাটিক করতে, কি কি লাগে, কোন মানে ন্যাপথল কালারে কোনগুলো ন্যাপথল কালার, কোনগুলো ইন্ডিগো কালার, এবং ন্যাপথলের এই যে মিক্সিংটা এটা কীভাবে হয়, এগুলো আমরা বই পড়ে জেনেছি। তারপর প্র্যাকটিক্যালি আমরা ওই ছোটো ছোটো কাজ করতে করতে আস্তে আস্তে বড় কাজের দিকে হাত বাড়িয়েছি এবং সেটা অভ্যেসের ওপর এটা এসে গেছে, কতটা পরিমাণ অ্যাসিড লাগছে, কতটা পরিমাণ ন্যাপথলের কালার লাগছে, কতটা কেমিক্যাল লাগছে, এগুলো আমাদের আস্তে আস্তে এখন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আমাদের এখানে মূলত হোলসেলের কাজটাই বেশি হয়, আমরা রিটেলের কাজ কম করি, কারণ হোলসেলাররা এই বিভিন্ন ধরনের, বিভিন্ন যারা বুটিকেরা আছে কলকাতায় বা বাইরে, কলকাতার বাইরের থেকেও আমাদের বুটিকের সমস্ত অর্ডাররা আমরা পাই, অর্ডার পাই আর কি। তারা আমাদের সাথে বাই ফোন কন্ট্যাক্ট করে, এবং কিছু বুটিক আসে যারা নিজেরাই আসে এখানে, এসে তাদের অর্ডার দিয়ে যায়, আমরা সেভাবেই তাদের কাজগুলো সাপ্লাই করে থাকি। বাইরে যেমন হায়দ্রাবাদ, আমাদের যারা হোলসেলাররা আছে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, বিজয়ওয়াড়া, বম্বে, দিল্লি, এসব জায়গা থেকে আমাদের কাজ আসে, মানে অর্ডার আসে। আমরা তাদের কুরিয়ারের মাধ্যমে, মানে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা তাদের ডেলিভারিগুলো করে থাকি, আর সব অনলাইনেই আসে। আর কিছু কিছু অর্ডার আছে যারা এসে আমাদের এখানে ভিজিট করে গেছে, তারপর তারা ওখান থেকে অর্ডারগুলো দিয়েছে। এক পিস এখন আমরা কাজ করছি না, এখন এক পিসের কাজ করাটা আমাদের টাফ, কারণ এখন আমাদের কাজের প্রেশার অনেক বেশি আছে। তো সেই কারণে আমরা এখন এক পিসের কাজটা করছি না, আমরা মূলত হোলসেলটাই করছি।